আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি সাহিরা খাতুন, সহকারী শিক্ষক আশা বাবা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গিচা ঢাকা। আজকে পাঠের বিষয় হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী নবম ও দশম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় পাঁচ, পাঠ এক, বাংলাদেশের নদ্য। আজকের পাঠের বিষয় হলো বাংলাদেশের নদ্যনী। বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীগুলো যেন বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। অসংখ্য নদ নদী উত্তরের হিমালয় এবং ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নেমে এসেছে বাংলাদেশ ভূখণ্ডে। এগুলো আঁকা বাঁকা পথে চলেছে। অনেক নদী বেশ দীর্ঘ এবং প্রশস্ত, আবার বেশ কিছু নদী সরু হয়ে গেছে। অনেক নদ নদী আমাদের মানচিত্র থেকে অনেক আগেই হারিয়ে গেছে, বেশ কিছু নদী হারিয়ে যাওয়ার পথে। বর্তমানে ছোট বড় মিলিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রায় 700টি নদী রয়েছে। এগুলোর আয়তনের দৈর্ঘ্য 22,155 কিলোমিটার। এসব নদী আমাদের প্রধান সম্পদ। নদী ছাড়াও বাংলাদেশে ভূমি, বনভূমি, খনিজ পদার্থ সহ বেশ কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই সম্পদ আহরণ, ব্যবহার, বর্ধন ও সংরক্ষণের উপর বাংলাদেশের জনগণের অস্তিত্ব অনেকাংশে নির্ভর করে। বাংলাদেশের বড় বড় কয়েকটি নদীর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নদী হল পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনা, যমুনা, এছাড়াও তিস্তা, সাঙ্গু, পশুর, ফেনী, নাফ প্রভৃতি। আমি এখন বড় বড় কয়েকটি নদী নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তার মধ্যে পদ্মা হলো বাংলাদেশের সবচেয়ে বড় নদী। পদ্মা নদী, পদ্মা নদী ভারত ও ভারতের উত্তরবঙ্গে গঙ্গা নামে পরিচিত। এটি আবার বাংলাদেশ এসে পদ্মা নাম ধারণ করেছে। এর উৎপত্তি স্থল মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে। উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে পদ্মা রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। চাঁদপুরে এই নদী বরিশাল ও নোয়াখালী অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পদ্মা নদীর আয়তন 34,188 বর্গ কিলোমিটার। এই নদীর অসংখ্য শাখা নদীও রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভগীরথী, হুগলি, মাতাভাঙা, ইসামতি, কুমার, চিত্রা, নবগঙ্গা ইত্যাদি। এখন আমরা আলোচনা করব ব্রহ্মপুত্র ও যমুনা। ব্রহ্মপুত্র তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে। ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি একসময় ময়মনসিংহের মধ্যে দিয়ে ভারতের পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে আড়াআড়িভাবে প্রবাহিত হতো। কিন্তু 1787 সালে ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হয়ে পানির ধারণ ক্ষমতার বাইরে চলে যায় এবং একটি নতুন স্রোতধারা সৃষ্টি হয়, যা পরবর্তীতে যমুনা নদী নামে পরিচিতি লাভ করে। যমুনা নদীর শাখা নদী হচ্ছে ধলেশ্বরী এবং ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা, তিস্তা, করতোয়া প্রভৃতি। মেঘনা, এবার আমরা আসি মেঘনা নদী। আসামের বরাক নদী নাগামণিপুর অঞ্চলে উৎপত্তি হয়ে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে। এই নদী সুনামগঞ্জ জেলার আজমিরিগঞ্জের দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষা মিলিত ধারায় মেঘনা এসে যুক্ত হয়েছে। তারপর চাঁদপুর পদ্মার সঙ্গে মিলিত হয়ে মোহনার সৃষ্টি হয়েছে। এটি বঙ্গোপসাগরে পতিত হয়। মনু, তিস্তা, গোমতী এর শাখা নদী।
এরপরে আসি আমরা কর্ণফুলী, এরপরে আসি আমরা কর্ণফুলী। কর্ণফুলী বাংলাদেশের বড় বড় নদীর মধ্যে কর্ণফুলী একটি বড় নদী। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের নদী প্রধান নদী হলো কর্ণফুলী। এর উৎপত্তি স্থল লুসাই পাহাড়ে। 320 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি চট্টগ্রাম শহরের খুব কাছ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর এই নদীর তীরে অবস্থিত। পানি বিদ্যুৎ কেন্দ্র ও চট্টগ্রাম বন্দরের জন্য এই নদীর গুরুত্ব অনেক বেশি। এছাড়াও তিস্তা, সাঙ্গু, অসুর, ফেনী, নাগ, মাতাহরি প্রভৃতি নদী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে, যা বাংলাদেশের মাটিকে উর্বর করতে সাহায্য করছে। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নদীগুলোর প্রভাব অপরিসীম। সেচের পানি, শিল্পে ব্যবহৃত পানি ও জলবিদ্যুৎ শক্তির উৎস এসব নদী। এছাড়াও মাছের উৎস হচ্ছে নদী। নদী আমাদের পরিবহন ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্রধান মাধ্যম। জমির উর্বরতা বৃদ্ধি ও শক্তি এসব নদী পরিবহন করে আনে। নদীমাতৃক বাংলাদেশের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন ইত্যাদি বহুলাংশে নদীর উপর নির্ভরশীল বলে অর্থনৈতিক উন্নয়নে নদীর গুরুত্ব অপরিসীম। নদী প্রবাহে বাধা, নদীতে শিল্প ও জলযানের বর্জ্য ফেলা, পয়ঃনিষ্কাশনের প্রবাহ যুক্ত করা, নদী দখল প্রভৃতি কারণে বাংলাদেশের অনেক নদী প্রবাহ দুর্বল হয়ে পড়েছে। এবং নদীর পানি দূষিত হচ্ছে এবং নদীর নাব্য হারিয়ে যাচ্ছে। এসব নদী সংরক্ষণে আমাদের সকলকে অনেক বেশি সচেতন হতে হবে। আশা করি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ।